नमस्कार बंधुरा, वेलकम बैक टू माई चैनल। आमार चैनले आपनादे आबारो अनेक अनेक स्वागत। आज के आमी आपनादे काछे निये चले एसेछी खूबी हेल्दी और टेस्टी एक रेसिपी निये। आर एखन किन्तु गरमकाल पड़े गेछे और गरमकाले किन्तु एरकम हल्का खाबार खेते खूबी भालो लागे। और आज के रेसिपी हलो बड़ी और पोस्त दिए लाउ शाकेर तरकारी। तो एखाने लाउ शाकेर तरकारी बानानोर जोन्नो आमरा प्रथमे एकटु डालेर बड़ा भेजे निच्छी। আর আমরা কিন্তু ডালের বড়া করার জন্য ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা চার ঘন্টার মতো। ভিজিয়ে রাখার পরে ওটা আমরা একটু লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ব্যাস নিয়ে আমরা ছোট ছোট বড়ির মতো করে ডালের বড়াটাকে ভেজে নিচ্ছি। তো বড়াগুলো ভাজার পরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আমার না একটু পরিমাণে তেল দিয়ে আমরা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজার মতো হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দিলাম আলু আর বেগুন। আলু বেগুনটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। দেওয়ার পরে আমরা ওর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, পরিমাণ মতো নুন আর সামান্য একটু ধনে গুঁড়ো। দেওয়ার পরে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ শাকগুলো। দিয়ে আমরা আলু বেগুনটার সাথে লাউ শাকগুলো ভালো করে মিশিয়ে নেব। তো শাকটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে ঢাকা দিয়ে দেব। আর পাঁচ ছ মিনিট পর খুললে কিন্তু লাউ শাকটা একদম নরম হয়ে যাবে। আর লাউ শাক রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। আর তারপরে যখন লাউ শাকটা নরম হয়ে এলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য চিনি। দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর ভেজে রাখা ডালের বড়াগুলো। দিয়ে আমরা এটাকে পাঁচ ছ মিনিটের জন্য ভালো করে রান্না করে নেব। নিয়ে আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু ঝোলটা আরও শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমরা এখানে একটু ঝোল ঝোলই রেখেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আবার দেখবেন আরও অনেক নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।